আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি আমি রিজওয়ান এলকিন শ্রুতি দিয়া দিকে বল সংবাদ শোনা আইনের ফাঁদে পড়েছে খালেদা জিয়া চিকিৎসার বিষয়টি মন্তব্য ওবায়দুল কাদেরের বিএনপির সেখানো কথা বলছেন চিকিৎসকদের অনেকেই বলেন তথ্যমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কাল ঢাকায় বিএনপির সমাবেশ তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার সাংবাদিক নেতাদের অভিযোগ বাসে হাফ ভাড়া সহ নয় দফা দাবিতে ঢাকা ও চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ শাহবাগে আর ছাত্র সংগঠনের মিছিলে পুলিশের বাধা কাল বিআরটিএ ঘেরাও পুলিশের গুলিতে হতাহতে ঠাকুরগাঁওয়ে শোকের মাতম নির্বাচনী সহিংসতার ফলে থমথমে ছয় জেলার কয়েকটি ইউনিয়ন বিজেপি সদস্য হত্যা নীলফামারীতে অভিযান করোনার নতুন ধরন অমিক্রনের কারণে বিমানবন্দরগুলোতে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে জানালেন প্রতিমন্ত্রী বাংলাদেশ সহ ১২টি দেশকে নিয়ে উচ্চ ঝুঁকির তালিকা করেছে ভারত দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বেগম খালেদা জিয়ার চিকিৎসার ইস্যুটি এখন আইনি ফাঁদে তারপরও বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে শিক্ষার্থীদের হাফ পাসের দাবি সমর্থকদের নামে বিএনপি উস্কানি দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন রাজধানী নবাবগঞ্জের ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ২৩ নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন বেগম জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে দলটির নেতারা এখনও রাজনীতি করছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিছু ঘটনা অস্বস্তিতে ফেললেও ভোটার উপস্থিতি বেশ ভালো বলেও মন্তব্য করেছেন তিনি তিনি বলেন ভালো আচরণ দিয়ে মানুষের মন জয় করতে হবে অনুষ্ঠানে সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে যারা সরকার পতনের আন্দোলনে হুমকি দেয় তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে তিনি অসুস্থ আমরা পর্যবেক্ষণ করছি আমরা এমনও বলেছি প্রয়োজনে বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসুন আপনি আইনের ফাঁদে পড়েছেন আমরা এখানে আমরা অপারক এ একটি মাত্র কারণে তারপরও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে মানবিকতা যাকে মারতে চেয়েছেন সেই মানবিক খালেদা জিয়ার প্রতি হয়েছেন শেখাতে নেই তার প্রমাণ আমরা ছাত্রদেরকে রাস্তায় দেখতে চাই না তারা ক্যাম্পাসে ফিরে যায় কাজেই তাদেরকেও আজকে রাজনৈতিক মহল এই ফখরুল সাহেবেরা সাপোর্ট করার নামে উস্কানি দিচ্ছে বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা সম্পূর্ণ আইনের বিষয় কূটনীতিকদের জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন তবে বিদেশি ডাক্তার এনেও বিএনপি তার চিকিৎসা করাতে পারে বলেও জানান তিনি এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ অভিযোগ করেছেন তারেক রহমানের কাছে খালেদা জিয়াকে নিতেই বিএনপি তার চিকিৎসার জন্য শুধু ইউরোপ আমেরিকার কথা বলছে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি পরিবহন মন্ত্রীর সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এর আগে বিভিন্ন বিষয় নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন তিনি পরে সাংবাদিকদের ব্রিফিং দেন পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যু ও বাংলাদেশে সৌদি বিনিয়োগের জন্য দেশটির প্রশংসা করেন তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ফর্মার প্রাইম মিনিস্টার বাংলাদেশ খালেদা জিয়া হি হার ইউ নো দি কারেন্ট মেডিকেল কন্ডিশন the government has nothing against she is a prisoner and the law will take care of her the whatever she wants to do she is free to do treatment anywhere in the country but if she has to go abroad then in that case she has to go through the legal process we want to uphold rule of law in bangladesh এদিকে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন চিকিৎসকদের অনেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত তারা বিএনপির সেখানেও কথা বলছেন ডাক্তার হিসেবে যতটুকু না বক্তব্য বিএনপি যে বক্তব্য শিখিয়ে দিয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে সেই বক্তব্যই ডাক্তার সাহেবরা দিয়েছেন এবং এই ডাক্তাররা বেশিরভাগই কালকে যারা সংবাদ সম্মেলনে ছিলেন আর যারা বিবৃতি দিয়েছেন তাদের বেশিরভাগই বিএনপি দলীয় রাজনীতির সাথে যুক্ত এখন বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতিটা বিএনপি নেতাদের কাছ থেকে তারা ডাক্তারদের মধ্যে নিয়ে গেছে এর আগে কেবল অপারেটরদের সাথে বৈঠক করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী কেবল অপারেটিং সিস্টেম ডিজিটাল করতে সময় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি ইমরুল কায়েস বাংলাভিশন ঢাকা
বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে যাবার অনুমতি দেওয়ার দাবিতে আগামীকাল মঙ্গলবার ঢাকায় বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসি বলেছেন, বেগম জিয়া এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে। বিএনপি চেয়ারপার্সনের মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীর শান্তিনগরে লিফলেট বিতরণ করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এ সময় রুহুল কবির রিসভি বলেন, চিকিৎসকরা সংবাদ সম্মেলন করে বেগম জিয়ার সংকটাপূর্ণ অবস্থা তুলে ধরেছেন, অথচ সরকারের কর্তা ব্যক্তিরা সুচিকিৎসার বিষয় নির্বিকার। এদিকে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি চান রুহুল কবির রিসভি। বিএনপি চেয়ারপার্সনকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো না হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য সরকারই দায়ী থাকবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব। তার প্রতি সহানুভূতিশীল আচরণ তো দূরে থাক, তার মানবাধিকারকেও হরণ করা হয়েছে। ফ্যাসিবাদ আজ উগ্র রূপ ধারণ করেছে বলেই দেশের বৃহত্তম দলের নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী চিকিৎসাধীন অবস্থায় ঢুকছেন। আগামীকাল 30 নভেম্বর মঙ্গলবার বেলা 1টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বিএনপির উদ্যোগে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এদিকে অনুমতি না দিলেও আগামীকাল খুলনায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঋণ পরিশোধ করতে রক্ত দিয়ে হলেও তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। সোমবার দুপুরে দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর কমিটির যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, কেডি ঘোষ রোড অথবা হাদিস পার্কে সমাবেশের অনুমতি চাওয়া হয়েছে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গর্ষচন্দ্র রায়। সাংবাদিক নেতারা বলেছেন, চিকিৎসা করাতে না দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। কিছু হলে তার দায় প্রধানমন্ত্রীকেই নিতে হবে। বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসায় বিদেশে পাঠানোর দাবিতে সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ। মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, রাখি আল্লাহ মারেকে, এই তত্ত্বে প্রধানমন্ত্রী বিশ্বাস করলে 40 বছর পর কেন বাবা হত্যার বিচার করলেন? নিজের ক্ষেত্রে এক বক্তব্য আর অন্যদের ক্ষেত্রে আরেক বক্তব্য, তা মেনে নেওয়া হবে না। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, বর্তমানে দেশে তার আর চিকিৎসার ব্যবস্থা নেই। সারা দেশের মানুষ তার চিকিৎসা চায়, অথচ কয়েকজন মন্ত্রী তার চিকিৎসা নিয়ে নানা কটূক্তি করছেন। সাংবাদিক নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার যদি কিছু হয় তাহলে এর দায় দায়িত্ব প্রধানমন্ত্রীকেই নিতে হবে, আইনমন্ত্রীও এই দায় থেকে রেহাই পাবেন না। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের স্বাস্থ্য খাতের বেহাল দশার কারণে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চাইতে হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ আলোচনায় সভা করে নাগরিক ঐক্য, এতে দলের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, দুর্নীতি লুটপাট ও দুঃশাসনের কারণে বর্তমান সরকারকে কেউ পছন্দ করে না, এরা সত্য বললেও কেউ বিশ্বাস করে না। 3.5 কোটি মানুষ দরিদ্র হয়েছে, তারপরও সরকার বলছে উন্নয়নের রোল মডেল চলছে। তিনি বলেন, মানুষ না খেয়ে মরে আর বিদেশে গিয়ে প্রধানমন্ত্রী অস্ত্র কেনার কথা বলেন। জিডিপি ও উন্নয়নের নামে ফাঁকিবাজি চলছে। মাহমুদুর রহমান মান্নার অভিযোগ, মেগা প্রজেক্টের নামে লুটপাট হচ্ছে। উন্নয়ন সেটাই যা মানুষের সামগ্রিক প্রয়োজন মিটিয়ে স্বাচ্ছন্দ্য দেয়, সেটাই কল্যাণ রাষ্ট্র যে জনগণের কল্যাণকে সবার উপরে রাখে। অর্থমন্ত্রী বলেছেন, টাকা পাচার হয় তা তিনি জানেন না, যদি তাই হয় তাহলে তার পদে থাকার অধিকার নেই। আমি বলি, সেটাই কল্যাণ রাষ্ট্র যেই রাষ্ট্র জনগণের কল্যাণকে তার টপ প্রায়োরিটি মনে করে, সবার উপরে সে জনগণের কল্যাণের কথা ভাবে। মজা কি জানেন, অনেকেই হয়তো খেয়াল করেননি, বিএনপিও কল্যাণ রাষ্ট্রের কথা বলে, আওয়ামী লীগ কল্যাণ রাষ্ট্রের কথা বলে। এত বছর ধরে কল্যাণ রাষ্ট্রই যদি করে, তাহলে আজ বেগম জিয়াকে তার চিকিৎসার জন্য সরকারের কাছে ধন্যবাদ দিতে হচ্ছে কেন? আমাদের স্বাস্থ্যসেবা, আমাদের চিকিৎসা ব্যবস্থা সেরকম তো হওয়ারই ব্যাপার ছিল, যাতে আমাদের স্বাস্থ্য, আমাদের চিকিৎসা নিশ্চিত হয়। একটা মধ্যবিত্ত পরিবারের কোনো সদস্যের যদি একটা মাঝারি ধরনের অসুখ হয়, সে যদি হসপিটালে ভর্তি হয়, তাহলে ও হসপিটাল থেকে বেরোবার পরে ওকে আর মধ্যবিত্ত বলতে পারবে না, ও নিম্নবিত্ত, দরিদ্র হয়ে গেছে, এতই চিকিৎসার ব্যয়। বাসে হাফ ভাড়া সহ 9 দফা দাবিতে সোমবারও রাজধানীর বিভিন্ন মোড়ে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। স্মারকলিপি দিয়েছে শিক্ষামন্ত্রী বরাবর। কাল বিআরটি কার্যালয় ঘেরাও করবে তারা। এদিকে শাহবাগে 8টি ছাত্র সংগঠনের মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
গণপরিবহনে হাপ্পা সহ বিভিন্ন দাবি আদায়ে সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ এগুতে থাকে ৮টি ছাত্র সংগঠনের মিছিল। জাতীয় জাদুঘরের সামনে তাদের আটকে দেয় পুলিশ। এ সময় শিক্ষার্থী ও পুলিশের মধ্যে বাধে ধস্তাধস্তি। পরে জাদুঘরের সামনে সমাবেশ করে শিক্ষার্থীরা। মিছিলে পুলিশের বাধাকে তারা সরকারের নিরাপদ সড়ক না চাওয়ার প্রমাণ বলে দাবি করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশ দিয়ে আন্দোলন থামানো যাবে না, সড়ক হত্যাকাণ্ডের বিচার একদিন আদায় করা হবে। আপনারা যদি এই দাবি ন্যায্য মনে করেন, তাহলে আমরা যখন রাস্তায় দাঁড়াই সেই রাস্তায় আপনারা দাঁড়াতে দেন না, কিসের ভয় পান? যদি যৌক্তিক দাবি হয়, এই যৌক্তিক দাবি কেন বাস্তবায়িত হবে না? পুলিশরা আমাদের নারী কর্মী যারা আছে, স্টুডেন্টরা তাদের গায়ে হাত তুলেছে, হ্যাঁ একজনকে লাথি মেরেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবস্থান নেয় নীলক্ষেত মোড়ে। নটরডেম কলেজের শিক্ষার্থী নাইম হত্যার পর অনেক আশ্বাস দিলেও কিছু বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। শিক্ষার্থীদের সাথে শ্রমিকদের বিরোধ লাগিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে বলেও জানান তারা। আগামীকাল আমরা ছাত্রদের গণজোয়ার তৈরি করে ছাত্র সমাজকে নিয়ে আমরা বিআরটিএ ভবনে ঘেরা বিআরটিএ ভবনে গিয়ে আমরা অবস্থান ধর্মঘট পালন করব। যদি তারা অফিস টাইমের ভিতরে প্রজ্ঞাপন জারি না করে, তাহলে সেখানে আমরা আমাদের অবস্থান এবং পরবর্তী সিদ্ধান্ত আপনাদেরকে সেখানে জানিয়ে দিব। পরে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিতে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যায়। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। নির্বাচন পরবর্তী সহিংসতায় হতাহতের ঘটনায় থমথমে কক্সবাজার এবং মুন্সিগঞ্জ সহ ৬ জেলার বেশ কটি ইউনিয়ন। এছাড়া পুলিশের গুলিতে ৩ জন নিহতের ঘটনায় ঠাকুরগাঁও খনকাও ইউনিয়নে চলছে শোকের মাতম। এ ঘটনায় এলাকার অজ্ঞাতনামা ৭০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আর নীলফামারীর কিশোরগঞ্জে বিজেপি সদস্য হত্যার ঘটনায় এলাকায় সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ। রবিবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের খনগাঁও ইউনিয়নে ঘেরোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশের গুলিতে ৩ জন নিহত হন। এ ঘটনায় এলাকার অজ্ঞাতনামা ৭০০ জনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা করেছে পুলিশ। এদিকে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের অভিযোগ, কেন্দ্রে পরিকল্পিতভাবে বহিরাগতদের দিয়ে নাশকতা করা হয়েছে। গুলিবিদ্ধ আরও ৬ জনকে পীরগঞ্জ ও ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। যখন গুলি ফায়ারিং হলো, আমার বাচ্চা জীবন রক্ষার্থে বাড়ির দিকে যাচ্ছিল, যাওয়ার সময় ওকে গুলিবিদ্ধ হয়ে দরজার সামনে পড়েছিল। যারা এরকম দুর্ঘটনা ঘটতেছে তাদের তো কোনো বিচার হয় না। সাধারণ মানুষের হয়রানি, সাধারণ মানুষের মৃত্যু, এটার জন্য আসলে আমরা খুব মর্মান্তিকভাবে। কোনো মানুষ নাই, শুধু লাশের মিছিলের মতো অবস্থা ছিল এবং অনেক মানুষ আহত হয়েছে। এটা পুরো পরিকল্পিতভাবে বহিরাগত লোক এনে স্থানীয় লোককে হয়রানি করার জন্য, এবং এখানে স্থানীয় মানুষ কেউ এটার সঙ্গে জড়িত ছিল না, সম্পূর্ণ বাইরের মানুষের সেখানে নাশকতা সৃষ্টি করেছিল। এদিকে রবিবার রাতে কক্সবাজারের চকরিয়ার বদরখালী ইউনিয়নে আওয়ামী লীগের নবনির্বাচিত চেয়ারম্যান নূরে হোসাইন আরিফের ভাগ্নে গিয়াসউদ্দিনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ সময় সমবায় কৃষি সমিতির কার্যালয়ও ভাঙচুর করে তারা। সোমবার দুপুরে পুলিশ বিষয়টি নিশ্চিত করে। বিকালে নিহতের জানাজা শেষে বদরখালীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নীলফামারীর কিশোরগঞ্জে ইউপি নির্বাচনী সহিংসতায় বিজেপি সদস্য নিহতের ঘটনায় মামলা হয়েছে। দুর্বৃত্তদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেফতার আতঙ্কে পুরো এলাকা এখন থমথমে। ঘটনাস্থল ঘুরে দেখেছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঢেলাঢেলি হয়েছি, গুলিগুলা চলছে, অনেকক্ষণ গুলিগুলা চলে, ঢেলাঢেলি চলছে, দৌড়াদৌড়ি ওই পাকে, মনে করেন গুলিগুলা সমানে গুলি চলছে। গভীর রাতে ফিরে আসি, সবার এবার দুইয়ের ভাঙিল, কাপাত ভাঙিল, এলে ভাঙি টেঙ্গি, একে কারণা দরজা ভাঙিল, বাইরে ফেসেন না, ভাঙি টেঙ্গি সন্ধ্যা আইদি ডাকাই পাইছি, যে লোককে পাইছি ওই লোককে ধরে ধরে গেল। ভোট তো বন্ধ করছে ৩টা ৩টার দিকে। আমরা তো ভোট দিবে যে পাইনি, ঘুরি যাচ্ছি, তাকে ভোট হবে না, এই নিয়ে পাবলিক একটু ইয়ে হয়েছে, বলে ভোট এত বন্ধ কেন, সেই ভোট গণনা হয়েছে কোনো ৯টার দিকে নাকি। এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নীলফামারীর নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ ৩ জনের চিকিৎসা চলছে। মুন্সিগঞ্জ সদরের বাংলাবাজার ও পঞ্চসার ইউনিয়নে ২ জন নিহতের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
অন্যদিকে নেত্রকোনার পূর্বধলায় নির্বাচনী পরবর্তী সহিংসতায় পরাজিত প্রার্থীর বাড়িঘরে হামলার প্রতিবাদে সোমবার বিকেলে জেলা প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলন হয়েছে। রবিবার রাতে উপজেলার বৈরাটি ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের কাজলা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এ সময় 4 জন আহত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সাংবাদিক দেলোয়ার হাসান এই অভিযোগ করেন। সুচরিতা সূচি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। প্রতি 1.5 ঘন্টায় গড়ে 2টি দিনে 40টি বিয়ে বিচ্ছেদের আবেদন জমা পড়ছে রাজধানী ঢাকায়। গত বছর ঢাকায় যত বিয়ে বিচ্ছেদ হয়েছে এ বছরে 10 মাসেই তা হয়ে গেছে। 70% আবেদনকারী নারীরা। নারীদের সক্ষমতা বৃদ্ধি আর নিজের সিদ্ধান্ত নিতে পারার জেরে এটি বেশি ঘটছে বলে অভিমত সমাজবিজ্ঞানীদের। আর বিশেষজ্ঞদের মতে এবছর বেশি বিয়ে বিচ্ছেদের পেছনে রয়েছে করোনার প্রভাব। নাইম হাসানের বিশেষ রিপোর্ট, ক্যামেরায় কামরুল হাসান। আমার স্বামী এগুলো বুঝে না, অনেক চেষ্টা করছি, অনেক থাকো আমি কই যাবো, আমার তো বাবা মা নাই। স্বামীর বিবাহ বহির্ভূত অসংখ্য সম্পর্কের প্রতিবাদ করায় 2 বছর আগে সংসার থেকে বিতাড়িত রাজধানীর উত্তরার পিৎজা ব্যবসায়ী লুৎফা সরকার নিশু। 10 বছরের ছেলেকে নিয়ে নানা দুঃখ কষ্টে চলছে তার জীবন। আমার হাজব্যান্ড তো আশেপাশের যেসব বোন আছে তার চাস্তো যারা তো খালাতো ভূগর্ত মামা তো সবার সাথে সে মানে ফিজিক্যাল করছে। এমনকি যেদিন আমি হাতে নাতে ধরছি আমার সামনে ওই মেয়েটার গায়ে হাত দিছে। এরপরও আমি টিকতে পারছি না, আমি অনেক চেষ্টা করছি যে আমার সন্তানটা নিয়ে আমি কই যাব, কার কাছে যাব, আমার তো যাওয়ার জায়গা নাই। নিশুর অভিযোগের পিঠে অভিযোগ রয়েছে স্বামী আসাদুল্লারও, কিন্তু শেষ পর্যন্ত ক্যামেরার সামনে তিনি কথা বলতে রাজি হননি। নানা বিষয়ে স্বামী স্ত্রীর পাল্টাপাল্টি অভিযোগ অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত। গত কয়েক বছর ধরে এমন ঘটনা কেবলই বাড়ছে। চলতি বছরে ঢাকায় বিয়ে বিচ্ছেদের আবেদনের সংখ্যা আগের সব পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে। 2020 সালে ঢাকার 2 সিটি কর্পোরেশনে বিচ্ছেদের আবেদন ছিল 12,513। এ বছরের 10 মাসেই সেই সংখ্যা প্রায় ছুঁয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন এই বাড়ার পেছনে করোনার প্রভাব রয়েছে। গত বছরের সাপেক্ষে এই 2021 সালে প্রথম 10 মাসের যে গতি সেই গতি অনুযায়ী আমরা বলতে পারি এই বিবাহ বিচ্ছেদের হার গত বছরের চাইতে ঊর্ধ্বমুখী, এবং আমরা এখন পর্যন্ত 14% বেশি বিবাহ বিচ্ছেদ পেয়েছি গত বছরের এই সময় তুলনায়। করোনার কারণে বাহিরে কাজ ছিল না, ঘরে থাকতে হয়েছে, একসাথে থাকার কারণে হয়তো বা 2 জনের মধ্যে ঠোকাঠুকি বেশি হয়েছে, অভাব অনটন বেশি হয়েছে, নানা কারণে হয়তো উভয়ের মধ্যে সংঘাত বেড়েছে, এবং এতে করে দেখা যাচ্ছে যে বিগত 1 বছরে যেই চিত্র এই 8 মাসেই কিন্তু তার প্রায় সমকক্ষ নোটিশ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পেয়েছে। সংসার জীবনের বিচ্ছেদের কারণ ও ধরন ঘুরে ফিরে প্রায় একই, তবে পরিসংখ্যান বলছে শিক্ষিত এবং প্রতিষ্ঠিত দম্পতির মধ্যে বিচ্ছেদের প্রবণতা বেশি, আর নারীরা স্বাবলম্বী হয়ে ওঠায় তাদের আবেদনের সংখ্যা বেশি বলছেন সমাজবিজ্ঞানী। যারা নাকি বিচ্ছেদের জন্য আবেদন করে তারা কিন্তু বেসিক্যালি স্বাবলম্বী, তাই তারা মানে অন্য কোনো কিছু মানে খাওয়া পড়ার চিন্তা করে না বলেই আবেদন করে। এখন বিজ্ঞান প্রযুক্তির শীর্ষে আমরা অবস্থান করছি, সেই কারণে অনেক কিছু আমরা আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। এখন এই ক্ষেত্রে যার যার বিবেক অনুযায়ী সে চলবে। সবচেয়ে বড় কথা যেটা মূল্যবোধ, বাড়িতে যদি যে কেউ তার যদি বেড়ে ওঠাটা সুন্দর হয় তাহলে কিন্তু ওটা টিকে যাবে। বস্তিবাসী সহ নিম্ন আয়ের অনেকে আইনি প্রক্রিয়া না মানায় তাদের বিয়ের বিচ্ছেদের সংখ্যা হিসাবের বাইরে থেকে যাচ্ছে। হিসাবে এলে বিচ্ছেদের সংখ্যা আরও অনেক বেশি দাঁড়াতো। বলছে বাবা তুমি ঈদ করতে বাসায় যাবো, বলছে যে আমি তো তোমাকে ছেলে হিসাবে স্বীকারই করি না, তুমি কাকে বাবা ডাকছো, আমি তো তোমাকে স্বীকারই করবো না, আর তুমি আমার বাসায় আসবা কি কইরা। বিবাহ বিচ্ছেদের পর সবচেয়ে বেশি যে ক্ষতির শিকার হয় সেটি হচ্ছে সেসব দম্পতির সন্তানেরা। কোশি তার সবচেয়ে বড় একটা উদাহরণ। জীবনের প্রতিটি স্তরে তাদের নানা রকম প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। শুধু নিশুই নয়, যারা এইসব বিবাহ বিচ্ছেদ নিয়ে কাজ করেন তাদের সবার একটাই পরামর্শ, বাবা মারা এরকম কঠিন সিদ্ধান্তে যাবার আগে যেন বারবার তাদের সন্তানের কথা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে ভাবেন। নাঈম হাসান, বাংলা ভিশন, ঢাকা। ডাস্টবিনে ফেলে রাখায় কুকুরের আক্রমণে ক্ষতবিক্ষত হয় এক নবজাতক। পরে একটি বেসরকারি হাসপাতালের এনআইসিউতে 20 দিন লড়ে এখন অনেকটা সুস্থ সে, কিন্তু শিশুটির কোথায় ঠাঁই মিলবে তা নিয়ে চিন্তিত হাসপাতাল কর্তৃপক্ষ। মানব শিশু জন্মের পর তাকে ঘিরে আনন্দ উচ্ছ্বাসের বাঁধ ভাঙে বাবা মায়ের, পরম মমতায় বেড়ে উঠতে থাকে সে, কিন্তু এই শিশুটির জন্ম থেকেই হতভাগা।
কোন বাবা মায়ের কোলজোড়ে এসেছে তার তো ঠিকই নেই, বরং জন্মের পর শিশুটিকে ফেলে রাখা হয়েছিল যাত্রাবাড়ির একটি ময়লার ভাগাড়ে। কিন্তু সেখানেও বইতে হয়েছে নির্মমতা। একপাল কুকুরের আক্রমণে ক্ষতবিক্ষত হয় তার কোমল শরীর। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে এক হৃদয়বান তরুণ তাকে নিয়ে ঘুরতে থাকে এ হাসপাতাল থেকে ও হাসপাতাল। শেষ পর্যন্ত ঠাঁই হয় যাত্রাবাড়ির একটি বেসরকারি হাসপাতালে। এরপর থেকে আইসিইউতে আছে 20 দিন ধরে। এই কয়দিনে হাসপাতালের নবজাতক ও এনআইসিইউ বিভাগের ইনচার্জ ডাক্তার মুজিবুর রহমানের চিকিৎসা ও তত্ত্বাবধানে অনেকটাই সুস্থ শিশুটি। ধীরে ধীরে সেরে উঠছে শরীরের ক্ষতগুলো, নিষ্পাপ চাহনিতে খুঁজছে কাউকে। কিন্তু পুরোপুরি সুস্থ হওয়ার পর কোথায় ঠাঁই মিলবে তা নিয়ে শঙ্কায় হাসপাতাল কর্তৃপক্ষ। ছটা কুকুর লেগেছিল, কুকুরে ওকে কামড়াচ্ছিল, কুকুরে কামড়িয়ে তার পায়ের যে তালু আছে তালুর গোড়ালির দিকের পুরোটা অলমোস্ট ডান পায়ে খেয়ে ফেলছে। বাচ্চাটা রক্তক্ষরণ অবস্থায় ছিল, ওরা এটাকে তুলা এবং লোকালি যে ম্যানেজ করে দিলেন, ওরা বাচ্চাটাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন। প্রথমে ওরা ঢাকা মেডিকেলে যায়, ঢাকা শিশুতে যায়, তারপর হচ্ছে যে সলিমুল্লাতে যায়, কোথায় যায় ভর্তি হতে না পেরে তারপরে রাত্রে আশ্রয় নেয় এখানে যায়। চিকিৎসকদের মতে সাম্প্রতিককালে এ ধরনের ঘটনা মাঝে মাঝেই ঘটছে, আর এর বেশিরভাগই শিকার কন্যা শিশুরা। এজন্য মানুষের নৈতিক অবক্ষয়কে দায়ী করেন এই চিকিৎসক। এই সামাজিক অবক্ষয় আসলে যদি একটা বাচ্চা হওয়ার পরে, বিশেষ করে দেখতেছি এই নিষ্ঠুর আচরণগুলো বেশি ঘটতেছে মেয়ে শিশুদের ক্ষেত্রে, মেয়ে নবজাতকদের ক্ষেত্রে মানসিকতার অবক্ষয়, এটি হলো এক নম্বর কারণ। শিশুটিকে দত্তক নিতে আগ্রহীদের যাত্রাবাড়ির বেসরকারি ডেল্টা হেলথ কেয়ারে যোগাযোগ করতে বলা হচ্ছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষ করে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে যোগ্য আগ্রহীর হাতে তুলে দেওয়া হবে কন্যা শিশুটিকে। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। করোনায় দেশে মৃত্যু কমেছে, তবে বেড়েছে শনাক্তের সংখ্যা। নতুন করোনা শনাক্তের 74% ঢাকায়। স্বাস্থ্য অধিদপ্তরে সোমবারের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনায় গত একদিনে দেশে দুজনের মৃত্যু হয়েছে, দুজনই পুরুষ, তাদের মৃত্যু হয়েছে ঢাকায়। এ নিয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়ালো 27,980 জনে। গত 24 ঘন্টায় 16,891টি নমুনা পরীক্ষা করে নতুন করোনা শনাক্ত হয়েছে 227 জনের, যার মাঝে 168 জনই ঢাকার। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 15,76,011 জন। এছাড়া 36 জেলায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.34, সুস্থতার হার 97.75 এবং মৃত্যুর হার 1.78। করোনা নতুন ধরন ওমিক্রনের কারণে বিমানবন্দরগুলোতে বাড়তি সতর্কতা নেওয়ার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশের অর্জন নিয়ে এক সেমিনার শেষে তিনি একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, ওমিক্রনের বিষয়ে স্বাস্থ্য, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টরা সজাগ আছে, তবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখনও সরাসরি কোনো নির্দেশনা আসেনি বলে জানান প্রতিমন্ত্রী। দক্ষিণ আফ্রিকা থেকে বিভিন্ন দেশ হয়ে আসা যাত্রীদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা ও আরও পরীক্ষা নিরীক্ষা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মাহবুব আলী। এই ধরনের কোনো সরাসরি নির্দেশনা আসে নাই, তবে আমরা যেহেতু এই ব্যাপারটা জানি, আপনারাও যেভাবে উদ্বিগ্ন, প্রত্যেকটা ডিপার্টমেন্টই, স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র এবং আমাদের মন্ত্রণালয়, আর বিশেষ করে সিভিল এভিয়েশন, সবাই কিন্তু এই ব্যাপারে মোর কষাস। আফ্রিকা থেকে বিভিন্ন দেশ হয়ে আসে, তাদেরকে যাতে কোয়ারেন্টাইন এবং আরও পরীক্ষা করা, সেই ব্যবস্থা যাতে নেওয়া হয় সেই নির্দেশনা দেওয়া আছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদি জানাজা বাইতুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা 12টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। সোমবার বাদ এশা জানাজা পড়ান হেফাজতে আমির মুহিবুল্লাহ বাবুনগরি। এর আগে মরহুম আল্লামা নুরুল ইসলাম জিহাদি স্মৃতিচারণ করে আলোচনা করেন হাফেজি হুজুরের ছেলে মাওলানা কারি আতাউল্লাহ হাফেজি, চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জসিমউদ্দিন, মরহুম নুরুল ইসলাম জিহাদি তিন ছেলে ও জামাতা মাওলানা জাকারিয়া আবদুল্লাহ সহ অন্য ধর্মীয় মুরব্বীরা। এ সময় হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে প্রথম যুগ্ম মহাসচিব আল্লামা সাজেদুর রহমানের নাম ঘোষণা করা হয়। হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফির কবরের পাশে আল্লামা জিহাদিকে দাফন করা হবে। আল্লামা নুরুল ইসলাম জিহাদি ঢাকার আশরাফুল উলুম বড়, কাটারা মাদ্রাসা ও খিলগাঁওয়ে আল জামিয়াতুল ইসলামিয়া মাখজালুল উলুম মাদ্রাসার শিক্ষকতা করতেন। 2020 সালের 26 ডিসেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব নির্বাচিত হন নুরুল ইসলাম জিহাদি।
দুদিনে আন্তর্জাতিক সম্মেলন থেকে $400 কোটি বিনিয়োগ প্রস্তাব মিলেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল বলেন, বাংলাদেশে বিনিয়োগ করে মুনাফা নিয়ে যাওয়ার সুযোগ আছে। এদেশে বিনিয়োগ এখন নিরাপদ এবং টেকসই। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানান, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ যে ভালো সেটা এখন পরীক্ষিত। এদেশের 4-5টি খাতে বিনিয়োগের সম্ভাবনা অত্যন্ত প্রবল। বিদেশি বিনিয়োগ সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে সৌদি আরবের পরিবহন মন্ত্রী ইঞ্জিনিয়ার সালেহ নাসের আল জাসের সরকারি বেসরকারি ভিত্তিতে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে সৌদি আরবের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। সম্মেলনের সমাপনী দিনে দেশি বিদেশি বিনিয়োগের ব্যাপারে আলাদা দুটি সমঝোতা স্মারক সই করা হয়। এর আগে দুপুরে সম্মেলনে অংশ নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম যথেষ্ট কমেনি, তাই দেশে এখনই কমানো হচ্ছে না। প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববাজারের দিকে সরকারের নজর রয়েছে, জ্বালানি তেলের দাম কতটা কমেছে তা দেখে বিপিসির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিকে ইলাহী চৌধুরী ভার্চুয়ালি যোগ দিয়ে বলেন, ক্লিন এনার্জিকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা করা হচ্ছে। মূল উপস্থাপনায় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিনিয়োগ বড় চ্যালেঞ্জ। বিশ্ববাজারে কমছে, কিন্তু কমার তো জিনিসটা তো ধরতে হবে যে কত পরিমাণ কমছে। আমেরিকাতে কমছে, সিঙ্গাপুরে কমছে না। সো মার্কেটের কথা বললেই হবে না যে অমুক দেশে কমতেছে এই জন্য আমাদের কমাতে হবে। বিষয়টা হলো আমরা যেখান থেকে তেল আনি, যে জায়গার থেকে তেল আনি, সৌদি ব্র্যান্ড থেকে আমরা তেল আনি, আমরা গ্রিড আনি, আমাদের যেখান থেকে ডিজেল আনি, সেই জায়গাতে তো আমাদেরকে আসতে হবে যে কী পরিমাণ কমলো, তাহলে আমরা সেটা অ্যাডজাস্টমেন্টে যাবো কিনা। এখনও বিপিসি আমাদেরকে সেই অ্যাডজাস্টমেন্টে যাওয়ার জন্য কোনো প্রপোজাল দেয় নাই, দিলে পরে অবশ্যই আমরা সেভাবে অ্যাডজাস্টমেন্ট করব। ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে পটুয়াখালীর মৎস্য কৃষিতে। পরিবহন ব্যয় বেড়েছে জেলেদের, কৃষিতে বেড়েছে উৎপাদন খরচ। পটুয়াখালীর জেলেদের মাছ ধরা থেকে শুরু করে পরিবহনের একমাত্র বাহন যান্ত্রিক নৌযান, এতে জ্বালানি হিসেবে ব্যবহার হয় ডিজেল। কিন্তু হঠাৎ এর দাম বৃদ্ধিতে বিপাকে মৎস্যজীবীরা, তার উপর সাগরে মিলছে না কাঙ্ক্ষিত মাছ। আমরা আগের ধরুন 60-60 তেল কিনছি, আমি তেল কেনা লাগে, আজকে তেল কেনা লাগছে 85 টাকা লিটার। এত দাম বাড়লে তো আমাকে ভাড়া প্রায় দিতে হতে হবে, কিন্তু ভাড়া তো আর হবে না। আমন লাগানো থেকে শুরু করে মাড়াই সবই এখন যান্ত্রিক। উৎপাদিত পণ্য পরিবহনে কৃষকের ভরসা টমটম, ভটভটি, ট্রাক, কাভার্ড ভ্যান, কিন্তু ডিজেলের দামে বিপাকে তারা। এছাড়া কেরোসিনের দাম বৃদ্ধিতে ঘরে আলো জ্বালানোই দায় হয়ে দাঁড়িয়েছে বিচ্ছিন্ন চরের খেটে খাওয়া মানুষের। সব জিনিসের দাম বাড়ছে, খরচা এরম হয় না, যা তেলের দাম যা বেশি বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। সোমবার ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয়তাবাদী শ্রমিক দল ও দুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার কিছু হলে সরকারকে তার দায় নিতে হবে। বলেন, দুর্নীতি লুটপাট করে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা দেশে বিদেশে অবৈধ সম্পদে পাহাড় গড়াচ্ছে। এই সরকার পাটকল, চিনিকল সহ অন্যান্য মিল কারখানা বন্ধ করে দিয়ে শ্রমিক কর্মচারীদের বেকার করে তাদের পরিজনকে দুর্বিষহ পরিস্থিতিতে ঠেলে দিয়েছে। কৃষক শ্রমিক দলের নেতাকর্মী সহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবালের সাথে সাক্ষাৎ করেছেন তুরস্কের নৌপ্রধান অ্যাডমিরাল আদনান গুলবাজ। রাজধানী বনানীতে নৌসদর দপ্তরে তুরস্কের নৌপ্রধানকে গার্ড অফ অনার দেওয়া হয়। সেই সময় সৌজন্য সাক্ষাতে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল তুরস্কের নৌবাহিনী প্রধানের সাথে কুশল বিনিময় করেন। পেশাগত দক্ষতা উন্নয়নে দুই দেশের প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। এর আগে সকালে তুরস্কের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আদনান গুলবাজ শিখা অনির্বাণে শ্রদ্ধা ও একাত্তরের মহান স্বাধীনতা ও যুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণ করেছেন। উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের ডিফেন্স অ্যাটাশে, তুরস্কে নিযুক্ত বাংলাদেশের ডিফেন্স অ্যাটাশে সহ নৌ এবং পদস্থ সামরিক কর্মকর্তারা।
2,33,00,000 টাকার সম্পদ আত্মসাৎ করার অভিযোগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাবেক তত্ত্বাবধায়ক মোহাম্মদ সোহেল রানা বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার দুপুরে জেলা কার্যালয়ে মামলাটি করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ আবু সাইদ। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক লুৎফুল কবির চন্দন জানান, দুর্নীতি দমন কমিশন আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ধারায় মামলাটি করা হয়েছে। মামলাটি তদন্তকালে অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তা আমলে নেওয়া হবে বলেও জানান তিনি। মাদারীপুরের সেন্দিয়া গ্রামের শিশু আদুরি হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই রায় দেন। মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন রাজীব হাওলাদার, রিমন হুসাইন ওরফে ইমন গাজী ও শফিকুল ইসলাম মোল্লা। খালাস দেওয়া হয় একজনকে। রায়ে সন্তোষ জানিয়েছে আদুরির পরিবার। দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন তারা। মামলার বিবরণে জানা যায়, 2015 সালের 20 সেপ্টেম্বর সেন্দিয়ার জামে মসজিদে আরবি পড়াতে গিয়ে নিখোঁজ হয় টুকু সরকারের মেয়ে আদুরির আক্তার। 22 সেপ্টেম্বর ছয়জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন তিনি। গ্রেফতার করা হয় মসজিদের ইমাম শফিকুল ইসলামকে। তার দেওয়া তথ্যে মসজিদের পাশ থেকে আদুরির বস্তাবন্দির লাশ উদ্ধার করে পুলিশ। মামলার তিন আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছে। কুমিল্লার কাউন্সিলর হোসেন ও তার সহযোগী হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে তাদেরকে আদালতে পাঠানো হয়। তারা হলেন জিসান মিয়া ও রাব্বি ইসলাম। পুলিশ জানায় কাউন্সিলর সোহেল সহ জোড়া খুনের ঘটনায় এ পর্যন্ত ছয় আসামিকে গ্রেফতার করা হল। 22 নভেম্বর বিকেলে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন 17 নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা। এ ঘটনার পরদিন নিহত কাউন্সিলরের ছোট ভাই সৈয়দ রুমন 21 জনকে আসামি করে মামলা করেন। নিখোঁজের 5 দিন পর গাজীপুরে কালিয়াকৈর পৌরসভার কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসানকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে গাজীপুর মহানগরের যুগীরতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান নির্বাচনের 3 দিন আগে 25 নভেম্বর সকাল 6টার দিকে মসজিদে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার পরিবার থানায় জিডি করে। এরপর কালিয়াকৈর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একাধিক টিম তার অনুসন্ধানে ব্যাপক অভিযান শুরু করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী জানান, গোপন খবরে যুগীতলা এলাকা থেকে মেহেদীকে উদ্ধার করা হয়। পরিবার ও সন্তানদের রক্ষায় আত্মগোপনে ছিলেন বলে স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানায় পুলিশ। শরিয়া ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা দিতে টঙ্গী ও ছাতকে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের কলেজ গেট উপশাখা এবং গোবিন্দগঞ্জ উপশাখার উদ্বোধন করা হয়েছে। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, মোহাম্মদ নজরুল ইসলাম, ছাতক উপজেলা সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, টঙ্গী সরকারি কলেজের অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং ছাতক গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সুজাত আলী রফিক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা এবং টঙ্গী ও ছাতকের স্থানীয় বিশিষ্টজনেরা। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ইংরেজি শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহী ও দক্ষ করে গড়ে তুলতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি আইএসইউ এর মহাখালী ক্যাম্পাসে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে অনুষ্ঠিত এই সভায় এতে প্রধান অতিথি ছিলেন আইএসইউ উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল আওয়াল খান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং ইংরেজি বিভাগের চেয়ারপারসন কে আহমেদ আলমের সভাপতিত্বে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইএসইউ এর ভারপ্রাপ্ত ট্রেজারার এইচটিএম কাদের নওয়াজ, রেজিস্ট্রার মোহাম্মদ লুৎফুর রহমান সহ বিভিন্ন বিভাগের চেয়ারপারসন, শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীরা। আইএসইউ এর শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বৃদ্ধিতে সংকলিত গ্রন্থ কোর্স লিডার ফর রিমিডিয়াল ইংলিশ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আইনের ফাঁদে পড়েছে খালেদা জিয়ার চিকিৎসা বিষয়টি, মন্তব্য ওবায়দুল কাদেরের। বিএনপি শেখানো কথা বলছেন চিকিৎসকদের অনেকে, বললেন তথ্যমন্ত্রী। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কাল ঢাকায় বিএনপি সমাবেশ, তিলে তিলে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার, সাংবাদিক নেতাদের অভিযোগ। বাসে হাফ ভাড়া সহ 9 দফা দাবিতে ঢাকা ও চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ, শাহবাগে 8 ছাত্র সংগঠনের মিছিলে পুলিশের বাধা, কাল বিআরটিএ ঘেরাও। পুলিশের গুলিতে হতাহতে ঠাকুরগাঁয়ে শোকের মাতম, নির্বাচনী সহিংসতার ফলে থমথমে 6 জেলার কয়েকটি ইউনিয়ন,
বিজেপি সদস্য হত্যায় নীলফামারীতে অভিযান। করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে বিমানবন্দরগুলোতে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে জানালেন প্রতিমন্ত্রী। বাংলাদেশ সহ 12টি দেশকে নিয়ে উচ্চ ঝুঁকি তালিকা করেছে ভারত। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা কিছু সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews এ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।